আমি যদি জয়েন ইন করার পর আমাকে কি করতে হবে? ফাইবারে আমি অ্যাকাউন্ট করার জন্য ফাইবারে জয়েন ইন ক্লিক করার পর, জয়েন করার পর আমাকে আমার পোর্টফোলিও, আমার ইউজার নেম, আমার টাইটেল, আমার ডিসক্রিপশন, আমার স্কিল, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তো এগুলো আমি কিভাবে অ্যাড করব, এগুলো আমি কিভাবে? তো প্রথম আমি সুন্দর মতো আমার কি সুন্দর করে আমার পোর্টফোলিওটা দিব, শুধু আমার মুখটা দেখা যাবে মতো আমি এভাবে করে আমার কি পোর্টফোলিও দিব। এখানে ছবি দিলে কোনো সমস্যা নেই, এখানে শুধু প্রফেশনাল কথাবার্তা হবে। এখানে এটা ফেসবুক না যে কি ফেমের প্রস্তাব দিবে বা আপনাকে আজে বাজে কথা বলবে, কেউ ওখানে সময় নেই যে কি কারোর সাথে এই, এবং মেসেজ করলে একজন আরেকজনকে মেসেজ করলে ওটা রেসপন্স রেট আছে, রেসপন্স রেট কমে গেলে কাজ পাওয়া যায় না। তো এখানে প্রফেশনালের বাইরে একটা কথা বলবে না, আর আশা করি আপনারাও বলবেন না যে প্রফেশনাল কথাবার্তা ছাড়া আর কোনো কথাবার্তা বলবেন না। এর বাইরে কোনো কথা বলার কেমন আছে কি আছে এইসব কৌশলাদি বলার এখানে সময় নেই, কারো সময় নেই আপনার না, ওখানে ওদের যাদের যারা আপনার সাথে কমিউনিকেট করবে, ইন্টারাক্ট করবে, ওদের সময় নেই এত আপনার সাথে এত কথা বলার। যদি প্রফেশনাল পেজটা দিবেন, এই এখানে ইউজার নেম আপনার যেটা ইউনিক সেটা থাকবে, এরপর আসেন যে টাইটেল, এই টাইটেলটা কীভাবে দিবেন, এই টাইটেলটা কীভাবে দিবেন, ঠিক আছে? আপনি ধরেন গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, আপনি ধরেন গ্রাফিক্স ডিজাইনার, আপনি যদি হন গ্রাফিক্স ডিজাইনার, আপনি কী কাজ করতেছেন বর্তমানে, আপনি গ্রাফিক ডিজাইনের কী কাজ করবেন? আমি দেখতেছি যে কি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ করব, রিমুভে কাজ করব, ঠিক আছে? এভাবে অনেকজন, হ্যাঁ বলো, স্ক্রিন দেখতে পাচ্ছেন না মাউস দেখতে পাচ্ছেন? আমার মাউস নিচে আছে দেখবে কোথা থেকে, তুমি এমনি তাকাই থাকো, তাকাই থাকো, আমি বলতেছি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের এই ফাইবারে এভাবে সার্চ দিব। আমি যদি ব্যাকগ্রাউন্ড এই ফটোশপের হই তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবো, এখন এটা দিয়ে আমি অর্ডার নিব। আমার টার্গেট হচ্ছে কি আমি এই কাজটা করে এখন অর্ডার নিব। তাহলে আমি কি করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ড এই রিমুভ লিখে কি সার্চ দিব, এখানে দেখবো কারা সবচাইতে হাইস্ট আছে, এমনি কি 31টা সেল করছে, 28টা সেল করছে, 192টা সেল করছে, ওদের পোর্টফোলিওগুলো দেখবো ওরা কী লিখছে। যদি হই আমি ডিজিটাল মার্কেটার, আমি ইয়াহু আনসার্সের এখন কাজ করবো, এখানে সার্চ লিখবো তদ্রুপ পাবে, ইয়াহু আনসার্স লিখে সার্চ দিব, অথবা কি ব্যাকলিং ক্রিয়েটর লিখে সার্চ দিব। আমি যদি ব্যাকলিং, সাপোজ আমি ডিজিটাল মার্কেটারদের বলতেছি, ওদের ব্যাকলিং ক্রিয়েট করে কি গিগ দিব, মনে করেন এই গিগে আমি অর্ডার করবো। আর যারা ওয়েব তাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে অর্ডার করবে। তাহলে এখানে লিখে সার্চ দিব কি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অথবা ওয়ার্ডপ্রেস। আর এখানে যদি আমি ব্যাকলিং এর কাজ করি তাহলে লিখবো যে ব্যাকলিং। আমি যদি কাজ স্পেসিফিক কাজটা লিখে সার্চ দিব, আমি শুধু গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেক কাজ, ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কাজ, এবং ওয়েব ডিজাইনার হলে ওয়েবের মধ্যে অনেক কাজ, কাজের কোনো শেষ নেই, এখানে কয়েকশো কাজ আছে। তো আমি কোনটা করতেছি স্পেসিফিক স্পেসিফাই করে দিব, আমি কোনটার উপর স্পেশালাইজ, ডাক্তার যার যেরকম মেডিসিনের উপর বিশেষজ্ঞ আমি কোনটার উপর বিশেষজ্ঞ সেটা আমি স্পেশালাইজ করব। তো এভাবে করে কি সার্চ দিলাম, সার্চ দিয়ে এখানে কি লেভেল টু সেলার, ওনার কি ওনার টাইটেলটা দেখতে পাচ্ছিস না, ফটোশপ অ্যান্ড ডিজাইন এক্সপার্ট, ঠিক আছে, ফটোশপ, ফটোশপ অ্যান্ড ডিজাইন এক্সপার্ট। উনি কি লিখছে, উনি কি লিখছে দেখি একটু, লেভেল টু সেলার, ভালো ভালো সেলারগুলো দেখবো, ঠিক আছে। উনি 200 ওয়েলকাম টু ফাইবার ফ্রি স্যাটিসফ্যাকশন ফার্স্ট পিরিয়ড, এরকম অনেক 10টা 5টা টাইটেল যদি আমি দেখি তাহলে আমার একটা এক্সপিরিয়েন্স হবে না, হবে? হ্যালো, 10, হ্যাঁ, হওয়ার পর আমি এটা নিজে লিখবো ওই কোনটার মাথায় রেখে, আমার স্পেসিফিক এই ইয়ার উপর কোন টাইটেল, আমার টাইটেল এটা হচ্ছে আমার, আমি কী কাজ করতেছি ওইটার টাইটেল, ঠিক আছে। তাহলে আমি যদি আমি একটা ডেমো লিখে দেখাই, আমি যদি এখন এই এই ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সাপোর্টস, তাহলে আমি কি লিখতে পারি, ঠিক আছে, তাহলে আমার আমার টাইটেল এটা দিতে পারি না আমি, টাইটেল নিয়ে সবাই ক্লিয়ার? তো আমি যদি এখন দেখছি ঠিক আছে, আমি যদি ব্যাকলিং ক্রিয়েট করি তাহলে আমি ব্যাকলিং এর কাজ করবো, তাহলে আমি এটা দিতে পারি না? এটা দিবেন যে হুবহু সবাই এটা দিয়ে বসে থাকবেন, তাহলে তো আর আপনাদের কি
সবারটা কি মানে আনপ্রফেশনাল হয়ে গেল, এটা থিঙ্ক করবেন আপনি। আমি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হই, কিয়ের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে, অথবা থিম কাস্টমাইজেশন, আই এম প্রফেশনাল থিম কাস্টমাইজার, আই এম কি, এভাবে করে আপনি কি অনেকগুলো দেখবেন। আমি অ্যাটলিস্ট রিকোয়ারমেন্ট দিব যে 10টা টাইটেল দেখে নিজে একটা লেখার জন্য, তাহলে ওইটা ইফেক্টিভ হবে এবং আলাদা হবে, বুঝছেন, ওইটা ইফেক্টিভ হবে এবং আলাদা হবে। এবং টাইটেল নিয়ে কারো কোশ্চেন বুঝতে পারেন নাই বা বুঝতেছেন না কীভাবে লিখবেন, সেটা যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। টাইটেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো ম্যাডাম, টাইটেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? টাইটেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলুন। এখন আপনি ইয়াহু আনসার এবং বুকমার্ক দুইটা নিয়ে কাজ করতেছেন। ইয়াহু আনসার হচ্ছে কি, আপনার কোশ্চেন হচ্ছে আমি যদি ইয়াহু আনসার এবং বুকমার্ক নিয়ে কাজ করতেছি তাহলে আমি কি লিখবো। আপনি দুইটা সার্ভিস প্রোভাইড করতেছেন, ইয়াহু আনসার, দুটোটা কাজ কিসের কাজ, ব্যাকলিং ক্রিয়েটরের কাজ, ঠিক আছে, দুটোটার কাজ হচ্ছে ব্যাকলিং ক্রিয়েট করা, ঠিক আছে। ব্যাকলিং ক্রিয়েট করলে আমি ওই ব্যাকলিং ক্রিয়েটর চিন্তা রেখে আমার ট্যাগ হচ্ছে কি, ব্যাকলিং লিখে সার্চ দিলে যেন আমাকে পায়, ঠিক আছে। তাহলে আমাকে কি কি চিন্তা করতে হবে, আমার কিওয়ার্ডটাকে চিন্তা করে তারপর আমি কি টাইটেলটা লিখবো। সবসময় থিঙ্ক ইউ কিওয়ার্ড, কিওয়ার্ডকে চিন্তা মাথায় রেখে আমি যখন কাজ করব আমি ফেলুয়ার হব না জীবনে। আর আমি যদি কিওয়ার্ড অনলাইনে যদি মাথায় না রাখি তাহলে আমি সবসময় ফেলুয়ার। যদি ওয়ার্ডপ্রেস আমি কাজ করি, আমাকে ওয়ার্ডপ্রেস সার্চ দেয়, ফাইবার ওয়ার্ডপ্রেস সার্চ দিলে আমাকে যেন পায়, টার্গেট থাকবে এটা, প্রথম পেজে যেন আমাকে পায়, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ওই কিওয়ার্ডটা মাথার মধ্যে সেট করতে হবে। আমি আমার প্রত্যেকটা জায়গায় ওয়ার্ডপ্রেস লেখাটা থাকবে এবং স্প্যামিং যাতে না হয়, কিওয়ার্ড ডেন্সিটি যাতে না হয়, ঠিক আছে। আর কারো ম্যাডাম কি কোশ্চেন ছিল বলেন। হ্যালো ম্যাডাম, কোনো কোশ্চেন ছিল, কি বলতে চাইছিলেন মনে হয়? আচ্ছা, আর আপনি তো অ্যাকাউন্ট করার সাথে সাথে বাংলাদেশ এটা চলে আসবে, কত তারিখ আসছে এটা চলে আসবে, রিসেন্ট ডেলিভারি হয়েছে কিনা ওইটা চলে, ওগুলো চলে আসবে, এগুলো ডিফল্ট বাই ডিফল্ট। এখন ডিসক্রিপশনটা লিখবেন, ডিসক্রিপশন মানে আপনি কি প্রোভাইড করতে চাচ্ছেন এটা বিস্তারিত লিখবেন। সেই জন্য এই দেখা যায় কি, এই ওনাদের প্রোফাইলে গিয়ে যারা করছে ওদের প্রোফাইলে গিয়ে 10-15টা ডিসক্রিপশন পড়া, ঠিক আছে, ডিসক্রিপশন পড়া, ঠিক আছে, 10-15টা ডিসক্রিপশন এভাবে কি পড়বেন, পড়ে নিজে একটা খাতায় লিখবেন, খাতা কলমে লিখবেন, আগে খাতা কলম ছাড়া আপনি মানুষ হইতে পারবেন না। আমি যতগুলো আজকে লিখছি ওগুলো দেখলে আপনারা বলবেন যে কি করছেন আপনি, এগুলো আপনার মনে হবে আগল। তো খাতা কলম নিয়ে নিজে একটা কি ডেমো লিখবেন, লিখে এটা তারপর এখানে আনবেন। তো আপনার ডিসক্রিপশনটা হচ্ছে যে কি, আমি কি সার্ভিস দিচ্ছি, ধরেন আমি কিওয়ার্ডে ডিসক্রিপশনে লিখবেন যে কি আপনি কি চাচ্ছেন এবং কি প্রোভাইড করতে চাচ্ছেন, সেটা কিভাবে দিবেন সেটা বিস্তারিত লিখবেন। আপনি যদি ব্যাকলিং ক্রিয়েটার হন, ঠিক আছে, আই এম মানে আমি প্রফেশনালি ব্যাকলিং ক্রিয়েট করার কাজ করি এবং কি এটা কাজ করতে আমার ইন্টারেস্ট এবং কিভাবে কাজ করি, এই জিনিসগুলো লিখে দিবেন। দেখেন আমি লিখছি, আই এম এক্সপিরিয়েন্স ওয়ার্ডপ্রেস অ্যান্ড অন পেজ এসইও অ্যান্ড ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভার, স্পেশালি আই এক্সপ্লোর মেকিং কি শিওর, যা বলার দরকার ওখানে বুঝে বলার দরকার বলছি। এখন আমি তিনটা কাজের এক্সপিরিয়েন্স দিছি, এখন আমাকে বলবে যে কি তিনটা কাজের এক্সপিরিয়েন্স কেন দিয়েছি, মানুষ একটা কাজ করতে পারে না, তুমি তিনটা কাজের। আমি লাস্টে লিখেছি আই হ্যাভ এ বিগ টিম, মানে আমার টিম আছে, এই টিমগুলো প্রপারলি কাজ করবে, সেজন্য কি আমি এতগুলো এই সার্ভিস ইয়া করতে পারছি, ঠিক আছে। এবং আমি লাস্টে বলে দিছি আমি তিনটা স্কিল কেন এখানে আলোচনা করছি, সেটা লাস্টে লাস্ট লাইনে বলা আছে, দেখেন, ঠিক আছে। তো আপনি ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন, আপনি যা ক্রিয়েট করতেছেন, আমি ব্যাকলিং ক্রিয়েট করি, ঠিক আছে,
ব্যাকলিংটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করব, এবং কি আপনার ব্যাকলিংয়ের আপনার উইথ ইন ফিউ ডেজ অথবা 1 ডেজ 2 ডেজ সুপার ফাস্ট ডেলিভারি আমি কি কাজে দিতে পারবো আপনি আমাকে অর্ডার করার পর? মানে আপনাকে কেন বাই করবে, আপনি থিঙ্ক করবেন আপনাকে কেন বায়ার বাই করবে, সেটা আপনি ওখানে ডিসক্রিপশনে ছোট্ট করে লিখে দিবেন, 2-3 লাইনের মধ্যে লিখবেন। ডিসক্রিপশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে করেন। মনিরুল বুঝতেছ, ডিসক্রিপশন লিখতে পারবা? আগে 10-15 জন তুমি কি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবা, তুমি 10-15টা কি আগে খাতায় লিখবা, লিখে নিজে অ্যানালাইসিস করবা আমি কোনটা দিলে এর থেকে ধরো এর লাইনটা ভালো লাগছে, ঠিক আছে এটার সাথে কি এর এই লাইনটা ভালো লাগছে, প্রথম লাইনটা ভালো লাগছে, ঠিক আছে ঠিক আছে, এর থেকে এবার এগুলো লিখে অ্যানালাইজ করবা, এগুলো ভিন্ন ঘুরে মানে সিনোনিম ইউজ করে লেখার চেষ্টা করবা, হুবহু আরেকজন একটা কপি করবা, সাথে সাথে তোমার নামে মামলা হবে, মামলা হলে তোমাকে কি মানে রিপোর্ট করবে, রিপোর্ট করার পর তোমাকে সাসপেন্ড করবে। এই জন্য বলতেছি যে প্রথম মাথায় রাখবেন যে কি কপি করবো না আমি, কারো জিনিস কপি করবো না, আমার আমার কাছে অনেক কিছু আছে, জ্ঞানের ভাণ্ডার আছে, আমি গুগল যাতে আমার সাথে আছে, আমার সাথে জ্ঞানের ভাণ্ডার আছে, সমস্যা নেই, আমি কেন কপি করতে হচ্ছে, আমি কেন চুরি করতে হচ্ছে, ঠিক আছে ম্যাডাম বুঝছেন, রিনা ম্যাডাম বুঝছেন, লিখতে পারবেন এখন সবাই, লিটন ভাই বুঝছেন, পিপলু ভাই বুঝছেন, কোনটা ডিসক্রিপশনটা? ডিসক্রিপশনটা আপনি এখানে ওয়ার্ড ম্যান্ডেটরি বিষয় না, এখানে বিষয় হচ্ছে যে কি আপনি যত ফাইবার আপনি একটা গুরু রচনা এখানে লিখে ফেলছেন, ঠিক আছে আপনার এই গুরু রচনাটা পড়ার জন্য বাইরে এখানে বসে থাকবে না, আপনার এখানে স্টে করবে না, আপনি যত তাড়াতাড়ি যত কম সময়ের মধ্যে গুছিয়ে লিখতে যত ছোট মধ্যে যত গুছিয়ে লিখতে পারেন একটা গুরু রচনা প্যারাগ্রাফ, হ্যাঁ হ্যাঁ আপনি প্যারাগ্রাফটা পড়ার জন্য বাইরে বসে থাকবেন না, এখানে ও অন্য প্রোফাইল দিয়ে চলে যাবে, হাজার হাজার প্রোফাইল আছে, শুধু ট্যাপটা ঘুরে এক ট্যাপ থেকে অন্য ট্যাপে যে গেলে হচ্ছে, সেই জন্য আপনি যেটা করবেন ইউনিক করবেন এবং যত কম সময়ের মধ্যে যত কম লিখের মধ্যে, মানে সময় বলতে বায়ার কম দেখেন ও 2-3 লাইন লিখছে, ঠিক আছে ও কি কাজ পায় নাই, দেখেন 71টা রিভিউ পাবে, কিন্তু কম সময়ের মধ্যে গুছাই সুন্দর করে লিখতে হবে, এটার জন্য বেস্ট ইফেক্টিভ হয়ে অন্য জিনিসগুলো পড়া পড়লে আপনার একটা আইডিয়া গ্যাস হবে, ভিতরে যে আইডিয়াটা গ্যাস হবে সেটা আমি নজরুল সারাদিন যদি এখন বলি সেটা আমি দিতে পারবো না, কারণ আপনি পড়েন নাই, আমি সারাদিন কেন পড়ছি, এটার জন্য পড়ছি, এগুলোর জন্য পড়ছি, এগুলোর পরে পরে কি অ্যানালাইসিস করতে হয়, এটা হচ্ছে যে ডেলি চেঞ্জ হয়, ডেলি চেঞ্জ হয় ডাইনামিক, ঠিক আছে এগুলো ডেলি ডেলি, আর আজকে লিখছেন টাইটেল 2-4 বছর ফেলে রাখছেন যে হবে না, আপনি আজকে লিখছেন তো এই 1 সপ্তাহ পর বা 1 মাস পর 15 দিন পর আবার মডিফাই করে দিতে হবে, এগুলো বারবার মডিফাই করতে হবে, বুঝছেন? তারপর এবার আসেন যে কি এখানে এডিট দিলে ডিসক্রিপশনটা লেখার অপশন আসতেছে, আমি আপডেট দিলে কি অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে এখানে ক্লিক করলে কি লিখার অপশন আসতেছে, আপডেট দিলে আপডেট হয়ে যাচ্ছে, তারপর আসেন যে ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ দিলে আমি ইংলিশ বাংলা হিন্দি কোনটা পারি সেগুলো এখানে কি লিখবো, ইংলিশ কি ফ্লুয়েন্টলি পারি এটা ইউজ করবো, ঠিক আছে আমি ভালো পারি ইংলিশ ভালো পারি বাংলা, আমি আমি কি পারি না পারি সেটা পরের কথা, আমি বুঝে আরেকজনকে বুঝতে দিব না যে বা মার্কেট প্লেসে বুঝতে দিব না যে আমি পারি না, ঠিক আছে এটা অ্যাড করবেন কোথায় এটা, তারপরে আপনার ফেসবুক গুগল প্লাস এই সোশ্যাল এগুলোতে লিঙ্ক আপ করে দিতে পারেন, লিঙ্কড ইন এই প্রোফাইলগুলোর সাথে, তারপরে স্কিল আমি যদি এখানে স্কিল অ্যাড করতে চাই, এখানে স্কিল অ্যাড করতে চাই ধরেন বুকমার্ক, বুকমার্কিংয়ের আমি স্কিল অ্যাড করবো, এটাকে কী করবো এক্সপার্ট আমি আপডেট, ঠিক আছে এভাবে করে আমার স্কিলগুলো এখানে অ্যাড করবো, আমি কী কী পারি, আমি পারি কি আমি ফটোশপে যা পারি, ব্যাকলিঙ্ক গেট করতে হলে ব্যাকলিঙ্কের গেট, ওয়ার্ড পেজ হলে ওয়ার্ড পেজ, এগুলো সাজেস্ট করবে, এখানে যদি আমি ওয়ার্ড পেজ লিখে সার্চ দিই, ওয়ার্ড পেজ লিখে সার্চ দিই তাহলে আমার কি অনেকগুলো দেখতেছেন, অনেকগুলো সাজেস্ট করতেছি স্কিল, ওয়ার্ড পেজ আসিও পারি কি না, তারপরে কী পারি এগুলো আমাকে কি সাজেস্ট করবে, এখানে যদি আমি ফটোশপ ব্যাকগ্রাউন্ড লিখি শুধু বিএসসি কে আপনার স্কিল ধরে, স্কিল ধরে যদি সার্চ দেন দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে এটা কি এক্সপার্ট,
আপনি 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 বুঝবেন আপনি কাজটা কেমন পারেন। যদি কম পারেন ইন্টারমিডিয়েট দিবেন, যদি বেশি পারেন স্কিল কম পারেন তাহলে বিগিনার দিবেন, ইন্টারমিডিয়েট এক্সপার্ট দিবেন। এখানে যদি আপনি ভুল করেন, মানে এখানে যদি ভুল করেন তাহলে আপনার বাইরে রিকোয়েস্ট আসবে ওরকম, মানে পরবর্তী টেস্টে আপনার কি অনেক কিছু মিস করবেন, আপনি জাস্টিফাই করবেন নিজেকে, আমি ওয়ার্ড পেজ কেমন পারি, বিগিনার, হ্যাঁ বিগিনার হলে বিগিনার সমস্যা নাই, বিগিনারের কাজগুলো পাবেন বায়ার রিকোয়েস্টে। আপনি যদি এখানে এক্সপার্ট দেন তাহলে আপনার বায়ার রিকোয়েস্টে যেগুলো আসবে, যে লেখাগুলো আসবে সেগুলো লেখাগুলো পড়েও বুঝবেন না, তাহলে আপনি আপনার সাথে মিথ্যা কথা বলবেন না। অ্যাটলিস্ট আপনি আপনি ভালো জানেন, আমিও দুটোর সাথে মিথ্যা কথা বলেন সমস্যা নেই, কিন্তু আপনি ভালো জানেন যে আপনি কাজটা কেমন পারেন। তো আপনি যদি এখানে বিগিনার দেন ঠিক আছে, তাহলে আপনার ওই বায়ার রিকোয়েস্টগুলো আসবে কি বিগিনার কাজের, বিগিনার যেরকম খুঁজতেছে সেগুলো কাজের গুলো আসবে। আর যদি আপনি যদি এখানে যদি এক্সপার্ট দিয়ে দেন, যেগুলো আসবে মানে যে আপনারা তো সবাই বিগিনার, এখন যেগুলো আসবে ওখানে ভিতরে লেখা ওগুলো আপনি নিজে পরে বুঝতে দাঁত ভেঙে যাবে, তো সেই জন্য আপনি এখানে ফলসিফাই করবেন। তারপরে অ্যাড এডুকেশন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি জানেন কলেজ কোনটা ইউনিভার্সিটি কোনটা, এই জিনিসগুলো ডিগ্রিগুলো আপনি অ্যাড করবেন। এগুলো কি অ্যাড করা ভালো, এবং মানে বুঝতে পারবে বাইরে আপনার সম্পর্কে জানতে পারবে, আপনি জানাচ্ছেন আপনার সম্পর্কে ঠিক আছে। তারপর আছে যে আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে ঠিক আছে, ওটা অ্যাড করতে পারেন ঠিক আছে। আর যদি সার্টিফিকেশন অ্যাড করেন তাহলে আমার যে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার লিখে আপনি এখানে কি এই যে স্কিল ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছি এত ইয়ার, মানে কত ইয়ার এটা ইয়ার, তাহলে আপনাকে কি বাইরে ট্রাস্ট করবে ঠিক আছে। এই জায়গাগুলো কারো এখন কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? হ্যালো, বুঝেন নাই এমন কিনা কোনো কিছু আছে? ওরা কি আচ্ছা, এখন আপনি নতুন যখন খুলবেন আপনাকে দেখাবে কিয়েটে গিক, কিয়েটে গিক অনেক জায়গায় দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন, এখান থেকে গিয়ে কি গিকসে গিয়ে কিয়েটে নিউ গিক অনেক জায়গায় দেখতে পারবেন কিয়েটে গিক। কিয়েটে যখন গিক ক্লিক করবেন সাথে সাথে আপনার একটা এরকম, আমি এখন কিয়েটে নিউ গিক সেলিংস সেলিংস থেকে গিক, অথবা আপনার নিচে আপনার উপরে থাকবে যখন নতুন অ্যাকাউন্ট হবে, আমার এখানে তো গিক ক্রিয়েট করা আছে সেজন্য নেই, আমি সেলিং থেকে দেখা দিচ্ছি, সেলিং থেকে গিক সেলিং অপশন থেকে গিক কিয়েটে নিউ গিক, কিয়েটে নিউ গিক ক্লিক করার সাথে সাথে আমার যেটা আসবে আমরা আপনাদের সেটা আসবে না। কিয়েটে গিক মানে কি, গিক মানে হচ্ছে সার্ভিস, আমি কি দিতে চাচ্ছি, আমি কি প্রোভাইড করতে চাচ্ছি সেটা। যেমন ধরেন এটার এক্সাম্পল হচ্ছে আমাদের, আমি একটা দোকান দিলাম ঠিক আছে, দোকানে কাপড় মাল তাল সব কিছু দিয়ে সাজাই রাখলাম, এখন কি করবে, কাস্টমার আসবে পছন্দ করবে, আমার কাপড়টা ভালো লাগলে আমাকে পেমেন্ট করবে, আমি কাপড়টা দিয়ে দিব। এটা হচ্ছে এরকম জিনিস, আমি গিগটা তৈরি করবো মানে আমার দোকানে কাপড় রাখছি সাজাইলাম কাপড়গুলো, এখন বায়ার বায়ার আসবে, বায়ার এসে আমাকে জিজ্ঞেস করবে তোমার এটা কি পারবা না, বায়ার আমার সাথে আগে কমিউনিকেট করবে, কমিউনিকেট করার পর হ্যাঁ আমি যদি বায়ারের সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং হয় বায়ার অর্ডার করবে, আমি কাজ করে দিব, বায়ার আমাকে পেমেন্ট দিবে, বুঝছেন। গিগ মানে হচ্ছে সার্ভিস, গিগের সিনোনিম হচ্ছে ইংলিশ সিনোনিম হচ্ছে সার্ভিস, অথবা আপনি প্রোডাক্ট সেল করতে প্রোডাক্ট যেটাই বলেন যে নামে ডাকেন, ফাইবার নামে ডাকে যে গিগ, গিগ মানে আপনি সাজাই রাখবেন, এখানে এসে দোকানে আপনার মাল সাজাই রাখছে কি বায়ার এসে কিনে নিয়ে যাবে। এখন আমরা সাজানোর কাজ করবো, আমরা কি করবো দোকানে, আমার দোকানে আমি প্রোডাক্ট সাজাব। এখন আপনাদের এরকম এরকম জিনিসটা আসবে না, হুবহু জিনিসটা আসবে না, বলে কেন ভাই, আপনারা নতুন খুলবেন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি একটা সার্ভে কোশ্চেন নেবে, আপনাকে বলবে যে আপনি কি ফুল টাইম কাজ করবেন না, আপনার আপনি লিখবেন যে ফুল টাইম, আপনার লিখবে যে আপনি কি এডুকেশন কোয়ালিফিকেশন কি, আপনি এগুলো কিছু কোশ্চেন আসবে, 10টা কোশ্চেন আসবে, ওই 10টা কোশ্চেন আপনি কি ফিল আপ করে দেবেন ঠিক আছে। বলে ইংলিশ তো বুঝতে পারেন, আপনি পার্ট টাইম করবেন না ফুল টাইম করবেন, উইকে কত ঘন্টা কাজ করবেন, আমরা 30 ঘন্টার প্লাস কাজ করব, আপনি কত ডলার ইনকাম করবেন এখান থেকে, কত ডলার ইনকাম করতে, $500 ইনকাম করতে চাচ্ছি, এরকম করে কি কিছু কোশ্চেন আসবে। হ্যালো, সবার মুখ মানে শুকিয়ে গেছে, না আপনি ফুল টাইম দিবেন ঠিক আছে, হ্যাঁ আপনি ফুল টাইম দিবেন ঠিক আছে, আপনি এখন প্রফেশনাল ফ্রিল্যান্সার ঠিক আছে, বিগিনার আপনাকে তো আর দ্বিতীয়বার এই কোশ্চেনগুলো করবে না,
আপনি বিগিনার বিগিনার কি কি গিক তো তৈরি করে দেখাচ্ছে ওটা না, না বুঝে কোশ্চেন গুলো তো আমার অনেক জ্বালা। গিক তৈরি করার আগে একটা সার্ভে কোশ্চেন আসবে, ওই সার্ভে কোশ্চেন তো আমার এখানে আসতেছে না, এখন তোমার রিনা ম্যাডামের ওখানে আসতেছে না, আসবে যারা একদম নিউ খুলছে আজকে খুলছে ওদেরগুলো আসবে, ওদের একটা কোশ্চেন সার্ভে কোশ্চেন থাকবে। আপনি কি পার্ট টাইম চাকরি করতে চাচ্ছেন না ফুল টাইম করতে চাচ্ছেন? আপনি দিবেন যে ফুল টাইম, আপনার যে জিজ্ঞেস করবে যে আপনি কত ঘন্টা কাজ করতে চাচ্ছেন উইকে, 30 ঘন্টা, ঠিক আছে? তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে কি, হ্যাঁ 500 কত ডলার ইনকাম করতে চান এখান থেকে, তাহলে আপনি লিখবেন যে $500 প্লাস। হ্যাঁ কোশ্চেনটা করেন, অসম্ভব, আর অ্যাকাউন্ট খোলা যাবে না নতুন করে ভাই, প্লিজ দ্বিতীয় অ্যাকাউন্ট কোনো খোলা যায় না এখান থেকে, কম্পিউটারটা ফেলে দিতে হবে, উইন্ডোজ সেট আপ দিতে হবে, আমাকে আমার আইডি কার্ড নতুন করে বানাতে হবে, সব কিছু, দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ সুযোগ নাই, সেই সুযোগটা আমার নাই, মাই হ্যান্ডস আর টাইট। এখন ওই কোশ্চেন তিনটা তো আমি বলছি, আর একটা বলবো যে আপনার এডুকেশনগুলো অ্যাড করেন, চারটা কোশ্চেন, ঠিক আছে? আর একটা কোশ্চেন থাকবে হয়তো, ওটা আমি মনে নাই, আপনারা দেখলে বুঝতে পারবেন, ইজি, এটা এত জটিল জিনিস না, ঠিক আছে? ও আপনি ইংলিশে কেমন পারেন, মানে ভালো পারেন না খারাপ পারেন? আপনি ভালো পারেন লিখবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমরা গিগ তৈরি করব, সার্ভিস থেকে সেলিংস থেকে গিগ, গিগ থেকে কিওটে নিউ গিগ, গিগ মানে আমার সার্ভিসটা তৈরি করব। তো আমি এই গিগ টাইটেল, টাইটেলটা কোথায় পাবো? আমি এই ফাইল, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, তো টাইটেলটা কোথায় পাবো আমি, ঠিক আছে? টাইটেলটা পাওয়ার জন্য প্রথম আমি সেট করে নিব যে কিওয়ার্ড, ঠিক আছে? এই এসইও টাইটেল, মানে টাইটেল হচ্ছে যে কি আমার সার্ভিসের নামটা কি থাকবে, আমি যে সার্ভিসটা দিচ্ছি সে সার্ভিসের নামটা কি থাকবে, তো এটা আমার আমি সেট করে নিব যে আমি যদি ব্যাকলিংক ক্রিয়েটর হই তাহলে আমাকে, আমার যদি কিওয়ার্ড হয় যদি ব্যাকলিংক ক্রিয়েটর তাহলে আমার এই টাইটেলে ব্যাকলিংটা শব্দটা থাকবে, আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ফটোশপের তাহলে আমার কি টাইটেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখাটা থাকবে, আমার যদি কিওয়ার্ড হয় ব্যাকগ্রাউন্ড, আমি চাচ্ছি যে এখানে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে সার্চ দিলে আমাকে পাক, ঠিক আছে? অথবা ফটোশপ লিখলে আমাকে চার্চ, তাহলে আমাকে এই ফটোশপ ওয়ার্ডটা যেভাবে হোক এখানে ঢুকাইতে হবে, বা আমি আমার এখন নিশ হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে সাথে সাথে যেন আমার গিগটা দেখায়, এখন যে গিগটা ক্রিয়েট করবো উইদাউট মার্কেটিং, কোনো মার্কেটিং ছাড়া দেখাবে, তো সেটার জন্য অনেকগুলো টিপস আছে। প্রথম টিপস হচ্ছে আপনি টাইটেলে কি ওই ওয়ার্ডটা থাকতে হবে, যেই ওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ দিলে দেখাবে সেই ওয়ার্ডটা এখানে থাকতে হবে, ঠিক আছে? টাইটেল সম্পর্কে, টাইটেল মানে আমার সার্ভিসের টাইটেল, এই টাইটেলটা আমি কোথায় পাবো, এই টাইটেলটা আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে এখন সার্চ দিই এখানে হাজার হাজার টাইটেল দেখবো, এখান থেকে কি এখান থেকে দেখে 10টা দেখবো, 10টা দেখে একটা টাইটেল নিব, ঠিক আছে? 15টা দেখবো, তা সেখানে আমার লাগতেছে একটা, 15টা কেন দেখবো আইডিয়ার জন্য, দেখেন আমি 4টা খুলছি, আপনারা এর চেয়ে বেশি খুলবেন, আর কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এগুলো ফার্স্ট ট্যাবে খুলবে, ঠিক আছে? দেখেন আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা প্রফেশনাল লুকিং হচ্ছে না, ঠিক আছে? তারপরে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা কেমন গ্রামাটিক্যাল মিল আছে? হ্যালো রিমা ম্যাডাম ভালো বলতে পারবে, হ্যাঁ এটা মিল আছে কোনো জিনিস, এরকম করবেন না। কিরকম করবেন আপনি, আপনি যাচ্ছেন যে কি ব্যাকগ্রাউন্ড রিমুভের কি এই জিনিসটা করতে যাচ্ছেন, তাহলে আপনার আমার কিওয়ার্ড আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটার লেখাটা আসছে এরকম এরকম, যে যেটা হোক 5টা দেখলে আপনার একটা আইডিয়া হবে না, আপনি আগে সেট করে নেবেন, আপনি যদি ব্যাকলিংক এগুলো বুকমার্ক লেখা করেন বুকমার্কটা দেখালে লিখলে আমাকে যেন পায়, এটা আমার মাথায় সেট করে যাবো, আমি যদি কি ওয়ার্ড পেজ লিখলে আমাকে পায়, ঠিক আছে? তাহলে আই উইল ডিজাইন ওয়ার্ড পেজ লেখাটা কি টাইটেলে থাকতে হবে, এটা হচ্ছে এসইও টাইটেল, এসইও ফ্রেন্ডলি টাইটেল, বুঝাইতে পারছি টাইটেল সম্পর্কে? একসাথে নোট করতে হবে না, তো আপনি যদি দেখেন এখান থেকে আইডিয়া পাবেন না,
টাইটেলটা কি লিখবো, আমার সার্ভিসটা, আমি শুধু একটার কথা বলতেছি, একটা মানে কি আপনার আজকে ব্যাক ক্লিক বুকমার্কের কথা বলতেছি অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরকম 11টা খুলতে হতে পারে, 12টা খুলতে হতে, অন্য কাজের জন্য খুলতে হতে পারে, তাহলে সবসময় তো এগুলোর উপর ক্লাস নেওয়া যাবে না। আপনাকে যেই কাজই হোক, যেই কাজই হোক, আপনাকে শুধু কাজ, যে আপনি যাচ্ছেন যে এখন কি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতেছেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্চ দিলে এখানে আসবে না, এখানে এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিলে আসলে এখান থেকে টাইটেলগুলো আমি কি সার্চ করতে পারতাছি না, টাইটেলগুলো দেখে একটা আইডিয়া পাচ্ছি, তারপর একটা নিজে লিখবো, কারো একটা কপি করে নিয়ে বসাই দিব না, প্লিজ এই কাজটা করবেন না। দেখছেন, আই উইল ডু, আই উইল ডু রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস, আই উইল WooCommerce তারপরে রান দি, এরকম 10টা 15টা দেখলে আমি একটা আইডিয়া পাবো, আমি একটা নিজে লিখতে পারবো না। এখন আমি কিওয়ার্ডটা কেন বোঝাচ্ছি, যাতে আপনাকে সারাদিন বসে বসে মার্কেটিং করতে না হয়, মার্কেটিং কম করেও যাতে বেশি অর্ডার পাওয়া যায়, সেই জন্য কিওয়ার্ডটা মাথায় রাখতে বলতেছি। কিওয়ার্ডটা মাথায় রাখবেন কি, কিওয়ার্ড রিসার্চ দিলে আর সার্চ দিলে যেন আমাকে পায়, ঠিক আছে, তাহলে আমার টাইটেলে কিওয়ার্ড রিসার্চ লেখাটা থাকতেই হবে, বুঝছেন? এখন বলেন, না না কিওয়ার্ড মিললে সমস্যা নাই, তাই এখানে কিওয়ার্ড রিসার্চ তো সবগুলোতে আছে, এই কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিন্তু আগে পরে যে ল্যাসগুলো আছে ওইগুলো মিলতে পারবে না। আই উইল ডু এটা মিলবে, আই উইল ডু পর্যন্ত মিলবে, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ এটা মিলতেছে, এরপরে কি আরগুলো মিলবে না। মানে একজনের থেকে কপি করে অনলাইনে যদি কোনো একটা জিনিস আমি ওয়েবসাইট থেকে কপি করে যদি এখন চেক করি লাগিয়ে দিতাম, সাথে সাথে কি এটা কোথায় থেকে নিচে দেখাই দিবে, কেন দেখা দিয়ে জানেন, এখান থেকে যে প্লাগারিজম আছে গুগল, এই যে প্লাগারিজম চেকার আছে, উনি কি বলতে পারে এই এখান থেকে কপি করতেছি না, এখন এটা বলতে পারতেছে যে এখান থেকে কপি করতেছি, বুঝছেন? দেখে দেখে লিখলেও ওই ওয়ার্ড এবং সিনোনেম, নাউন, প্রনাউন্সিয়েশন সবগুলো তো মিলে যাবে না, বার এগুলো মিলবে। হ্যাঁ, আপনি সিনোনেম ইউজ করেন, দেখেন এই ওয়ার্ড ফেজ এখানে আছে, আই উইল আছে, আই উইল আছে, এটা হচ্ছে কি থাকবে, জাস্ট আপনাকে বলতেছি যে আপনি টাইটেলটা নিজের মতো করে সাজাবেন, অন্যটা দেখে কপি করবেন, তাহলে যারটা কপি করছেন সে যদি রিপোর্ট করে সাথে সাথে আপনারটা বন্ধ করে দিবে, এবং রিপোর্ট করা লাগবে না, আপনাকে সার্চ ইঞ্জিনে দেখাবে না, মানে ফাইবারে সার্চ বারে কম, আপনাকে ডাউনে ফেলে রাখবে, অন্যটা কপি করে না করে কি আপনি এসইও ফ্রেন্ডলি টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন, মানে 10টা লিখে আপনি খাতায় লিখে তারপরে ইউজ করবেন, ঠিক আছে? আর এই নোটপ্যাডে পেস্ট করে নেবেন, নোটপ্যাড রাখবেন, নোটপ্যাডে যদি আপনি এখান থেকেও কপি করেন, এখান থেকেও যদি আমি কপি করে নিয়ে যাই, দাঁড়া খেয়ে যাবো, একমাত্র দাঁড়া খাবো না যে শুধু নোটপ্যাড, শুধু এখান থেকে কপি করবো, এখান থেকে দাঁড়া খেয়ে যাবো, ঠিক আছে? এগুলো আজকে দিনে বসে বসে লিখছি, 15-20টা দেখে একটা লিখছি, তো এই জন্য না আপনি কপি করার দরকার নাই, তো আমি তো বললাম জাস্ট আপনি 10টা 15টা দেখে একটা নিজে আইডিয়া ক্রিয়েট করে একটা টাইটেলটা নিজে খাতায় লিখে ফেলবেন, লিখে ওইটা দেখে দেখে টাইপ করে দেবেন, এই হলো আপনাদের সলিউশন, আর কোনো কথা বলা লাগবে এটা নিয়ে? এখন তারপর আসেন যে আমার এই ক্যাটাগরিটা, ক্যাটাগরি আমাকে কতগুলো সাজেস্ট করতেছে, টাইটেল দেওয়ার সাথে সাথে কতগুলো সাজেস্ট করতেছে, তো আমি দেখবো অনেকজনের ক্যাটাগরি ভিন্ন আছে কি না, না ক্যাটাগরি এটাই হবে, ঠিক আছে? এই যারা সাজেস্ট করতেছে এটা ক্লিক করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, ক্যাটাগরিটা সিলেক্ট করার পর কি দেখতেছে, কি দেখাচ্ছে আপনার এই মানে মেটা ট্যাগগুলো কি কি হতে পারে ওগুলো দেখাচ্ছে, কি রে কিছু কিছু, তারপরে আমার মেটা ট্যাগ আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিব, ঠিক আছে? এখানে আপনার যদি ব্যাকলিং ক্রিয়েট হয় তাহলে এখানে বুকমার্কিং থাকবে, তারপর এখানে যেটা থাকে আর কি, আর যদি আপনার এই ওয়ার্ডপ্রেস হয় তাহলে WooCommerce, কন্টাক্ট আস,
প্লাগইন গুলা সবগুলোর নাম থাকবে, বুঝতে পারছেন? কোনটা করতেছেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমার কি, আমার এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে আমি ট্যাগগুলো পাবো, ব্যাকগ্রাউন্ড লিখলে কি ট্যাগগুলো পাবো, ফটোশপ লিখে আগে পিএইচ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা না, এটা যদি ভুল করেন, এগুলো যদি ভুল করেন আপনার এটা কোথায় চলে, 1,40,000 একটা গিগের একটা কাজের এখানে নিচ্ছে কয়েক লাখ কি আছে, গিগ আছে, সার্ভিস আছে, সেখান থেকে আপনারটা খুঁজে পাইতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে আমারটা সেখান থেকে খুঁজে পাইতে হবে, ঠিক আছে, বুঝছেন আমার কথাটা, বুঝছেন ম্যাডাম, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেই জন্য তো আমি আস্তে আস্তে বলতেছি, আজকে যতটুকু পারি ততটুকু বলবো, সমস্যা নাই, কিন্তু তারপরও বুঝেন। 1,50,000 গিগের মধ্যে আপনারটা পাওয়া, আপনি যে কাজ পান, আপনি কাজ পারেন ভালো, কিন্তু তারপর আপনার কি, আপনার ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনার এখানে দুইজন আছে, দুজনে ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, বাট ও 31টা অর্ডার কি অলরেডি কমপ্লিট করছে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর, $5 করে দিয়েছিল, $535, $375, আপনাকে কাজ বেশি জানতে হবে না, কিন্তু বাট আপনাকে কি এই মার্কেট প্লেস বুঝতে হবে, এবং মার্কেট প্লেসে কি টিকে থাকতে হলে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে, এখানে কাজ কি পারেন সেটা পরের বিষয় আসতেছে, এবং স্কিল তো লাগবেই, স্কিল একটা স্কিল যেটা পারেন কাজ সেটা প্রপারলি একদম সেটাতে খুঁত থাকতে পারবে না। ফটোশপ দিলাম, ঠিক আছে, তারপরে ফটোশপ কি হবে, একটা কি হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে কি আসে দেখি, ব্যাকগ্রাউন্ড টুইটার ব্যাকগ্রাউন্ড লিখে একটা দিলাম, ঠিক আছে, আর একটা দিলাম কি, 5টা দিতে পারবো, আপ টু কি 5, আমি কাজে দিয়ে দিয়েছি, 3টা দিয়েছি, ঠিক আছে, আর একটাকে দিব, ফটোশপ দিছি, শুধু ফটোশপ, আবার আপনারা দেখবেন যে কি আমারটা বসে বসে কপি করবেন, তাহলে ধরা খাবে, বললাম তো কপি করা যাবে না, ঠিক আছে, ঠিক গেল। এই এইগুলো নিয়ে কয়েক কোশ্চেন আছে, টাইটেল এবং ক্যাটাগরিগুলা, তারপরে মেটা এটা এবং এইটা ফাইল ফরম্যাট, ফাইল ফরম্যাট হচ্ছে কি এটা ওই ইয়ার কি বলেছে, ফটোশপ দেশের জন্য ফাইল ফরম্যাট আছে, আপনাদের এখানে এটা আসতে পারে না আসতে পারে, ঠিক আছে, এডিটিং, হ্যাঁ ফাইল কি জানো, হ্যাঁ হ্যাঁ মানে জেপিজি ফাইল দিতে পারবেন, পিডিএফ ফাইল দিতে পারবেন, জাস্ট সেভ করার সময় এটা পিডিবি জেপিজিতে পারবে, পিএনজিতে, যেটা ইচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, যাচ্ছি ফাইসিং এ, এবং আপনার সেভ এন্ড কন্টিনিউ, কিরকম কেন দিবি, কোনটা সার্চ ট্যাগ, মেটা ট্যাগ, মেটা ট্যাগ 5 রকম দিবে শেষ, এটাই হলো কথা, হ্যাঁ ওইটা আর কি, মেটা ট্যাগ নিচে ওইটা একটা দিব, ফটোশপ, ফটোশপ রয়েছে, ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটোশপ, যে ওয়ার্ডগুলো এটা হচ্ছে যে ওয়ার্ডগুলো দিকে সার্চ দিলে তোমাকে কি ওই এটা দেখাবে, গিফটটা দেখাবে সেটা, ঠিক আছে।
সমস্যা নেই, ট্যাগ একই হলে সমস্যা নেই, ট্যাগ তো এটাকে দেখা যাবে না বাইরে, টাইটেল ডিসক্রিপশন এগুলো না দেখা যাবে, প্রাইস এগুলো দেখা যাবে। এখন প্রাইসিং এ আসেন, আপনি কি তিনটা প্যাকেজ অফ রাখবেন না তিনটা প্যাকেজ অফ রাখবেন না, মানে আপনি তিনটা সার্ভিস দিতে পারবেন কি না, একটা সার্ভিস এটা অফ করে দিলে তিনটা প্যাকেজ অফ হয়ে যাবে। এখানে থ্রি মানে প্যাকেজ মানে হচ্ছে যে কি অফার, আমি তিনটা অফার করতেছি না একটা সার্ভিস অফার করতেছি, আমরা প্রফেশনালি তিনটাই ইয়া করি, তো আপনারাও তিনটা মোটামুটি ইয়া করবেন। এখন যদি আসি আমি বেসিক, বেসিকে কি দিব, এই 20 ইমেজ, ইমেজ 20 ইমেজ, তারপরে প্রিমিয়াম, সাইটটা ইমেজ দিলাম। এখানে যদি আমি 100টা ইমেজ, ইমেজ ইমেজ ঠিক আছে, ফাইজিং কোনো কিছু কপি করা যাবে না এখান থেকে, দেখে 10টা 15টা দেখে নিজে কয়টা পারবেন, কয়টায় কত টাকা দিলে আপনাকে বসাবে সেগুলো লক্ষ্য করবেন। 20টা 60টা এরা মানে প্রাইসিং এর টাইটেলটা, এখানে 20টা ইমেজ কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, তারপরে 20 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, 20 ইমেজ আমি লিখে ফেলতেছি ঠিক আছে, বাট আমি স্টাডি করা ছাড়া লিখতেছি না, আমি আজকে পুরো দিন এটা নিয়ে স্টাডি করছি তারপর লিখতেছি। প্লিজ কাইন্ডলি আপনারা স্টাডি করা ছাড়া একটা গিগ বানাইতে একদিন সময় নেবেন অথবা 2 দিন সময় নেবেন, তারপর এটা কি প্রফেশনালি বানাবেন, শুধু 10 মিনিটের মধ্যে বানানো যায় কিন্তু ওই বানানোর কোনো অর্ডার পাবেন না। কথা বুঝছেন, আমার কথা বুঝছেন নাকি, কি বলে যে সবাই বুঝছেন, প্লাস পি ম্যাডাম আছেন, ম্যাডামরা আছেন, বুঝতেছেন আমি এটা কোথা থেকে দেখছি, এটা এখানে প্রাইসিং আছে দেখেন, স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম পাইসিং আছে না, এই পাইসিং আছে না, এখানে আছে না, এখানে আছে না, এগুলো দেখে অনেকগুলো দেখবেন, দেখে আপনি কয়টা দিলে আপনাকে পোষাচ্ছে, ধরুন বুক মার্কিং 50টা কেউ $5 দিচ্ছে, এখন আপনি কয়টা পারবেন, আপনি যদি বলেন যে ও $5 দিচ্ছে কেন, আমি নতুন আমি বেশি কাজ করব কম টাকায়, তাহলে আমি 60টা দিই $5 দিই, আবার একদম ওভার মানে বেশি হয়ে গেছে $100 $5 দিচ্ছি, তাহলে অর্ডার করবো না, বলবে যে এ পারে না, স্ট্যান্ডার্ড মানে সামান্য চেঞ্জ করবে, চেঞ্জ আন ঠিক আছে। বুঝছেন যে বিজি ঠিক আছে, এখান থেকে এখানে কপি করলে সমস্যা করে, ওই র্যাঙ্কিং এ সমস্যা করবে আর কি, যা করার ওখানে করবে, আপনি বলতে পারবেন কোথায় র্যাঙ্কিং দিবেন আর কি, আর হাতে তো ব্যথা নাই, ছেলে এখানে ছোট এত টেনশন করতেছে কেন, মানে $5 যদি ইয়াহু আনসার এখানে 20টা দিই তাহলে কত ডলারে দিব, এখানে $20 $10 কয়টা দিব, $5 20 হলে $10 $40, তারপর $10 যদি $40 হয় 10-এর পরে কত 20, ধরেন $20 দিয়ে আমি কি 80টা দিলাম এরকম আর কি, এই জিনিসটা হচ্ছে এটা। বুঝছেন, এখন এটা ডেলিভারি কদিনে দেওয়া যাবে, একদিনে দেওয়া যাবে,
ঠিক আছে, এটা ডেলিভারি কয় দিনে দেওয়া যাবে? 2 দিনে দেওয়া যাবে। এটা ডেলিভারি কয় দিনে দেওয়া যাবে? 3 দিনে দেওয়া যাবে। ঠিক আছে, সিলেক্ট রিভিশন। এই রিভিশন মানে আপনি ওর কাজটা করে দিয়েছেন শেষ না, কতদিন রিভিশন দিবে? এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আলটিমেট মানে আমি যতদিন ও চায় ওর সাথে সম্পর্ক যতদিন রাখার দরকার হয় ততদিন কি, মানে রিভিশন বলতে ওর কাজে কোনো সমস্যা হয়েছে বা ওর ওখানে কাজটা ঠিক করে হয় নাই, সেটা রিভিশন আপনি কতদিন দিবেন? ঠিক আছে, ইমেজ, ইমেজ অফ, ঠিক আছে, ইমেজ কয়টা দিবে ওগুলো তো বলেই দিছি উপরে কয়টা দিবে। তারপরে ফাইল, সোর্স ফাইল দিব কিনা, তারপরে হাই রেজলিউশন দিব কিনা, তারপরে কমার্শিয়াল ইউজ করতে পারবে কিনা। ফাইসিংটা অনেক ইম্পর্টেন্ট, না বুঝলে কোশ্চেন করে, না বুঝলে কোশ্চেন করে। পিএইচডি ফাইল দিয়ে সোর্স ফাইল এখানে সবগুলোতে থাকবে না, আপনার এই এয়ার গিক তৈরি করতে গেলে সোর্স ওইটা এরকম থাকবে না। গ্রাফিক্স এটা গ্রাফিক্স হলে গ্রাফিক্সের ক্যাটাগরিতে আসবে, যেটা এটা হবে কত, $5, এটা হবে $20। এগুলো কোত্থেকে বলতেছি, দেখে দেখে তারপর বলতেছি, বারবার বলতেছি, আমি প্রচুর ক্যাটাগরি করছি। ব্যাকগ্রাউন্ড রিমোজে কোনো ইয়া বাদ রাখিনি, গিগ বাদ রাখিনি, তার এক্সট্রা ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা কোনো অবাদ দিতে বাদ দিতে চাচ্ছেন কি না? আপাতত নতুন আপনারা আপনাদের এক্সট্রা দেওয়ার দরকার না, যখন হাই প্রফেশনাল হবেন এগুলো এক্সট্রা কথা চিন্তা করিয়েন, এখন এটা চিন্তা করিয়েন না। যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন নিজে নিজেই কী দিবেন, এক্সট্রা অফার করলে এখন আর বন্ধ করতে পারবেন না, মানে শেষ করে আর যেতে পারবেন না, পরবর্তী স্টেজে যেতে পারবেন না, তো সেই জন্য না করার জন্যই অগ্রিম থ্যাংকস। ঠিক আছে, এখন আসেন ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা সুন্দর করে অন্যেরগুলো দেখে নিজে লিখে অথবা সিনোনিম ইউজ করে যেভাবে হয়, এক একটা ডিসক্রিপশনের এক এক রকম ডিসক্রিপশন, ডিসক্রিপশন ওখান থেকে দেখবেন, দেখে তারপর এগুলো এখানে লিখে শুরু করবেন। ঠিক আছে, ডিসক্রিপশন নিয়ে, ডিসক্রিপশন কোথায় পাবেন? এর নিচে এই দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার যা কাহিনি, এখানে 10টা 15টা দেখে একটা নিজে খাতায় লিখবেন, খাতা থেকে ওয়ার্ডে লিখবেন, ওয়ার্ডে লিখে তারপরে এখানে আনবেন অথবা নোটপ্যাডে পেস্ট করে এখানে আনবেন। ঠিক আছে, দেখেন আপনার বুক মার্কিংয়ের একরকম ডিসক্রিপশন, ওয়ার্ড পেজের একরকম ডিসক্রিপশন, এগুলো পড়লে 10টা পড়লে বুঝতে পারবেন যে কী কী সার্ভিস দেবো, বুঝছুন? না না রিনা ম্যাডাম বুঝছে আর কি, রিনা ম্যাডাম ট্রান্সলেশন প্লিজ। রিনা ম্যাডাম ট্রান্সলেশন করে দেন, এটার একটা কাহিনী আছে। আমি রিনা ম্যাডাম ট্রান্সলেশন করে দেন, উনি কি বলছে আপনি শুদ্ধ ভাষা বলে দেন না, উনি কি বোঝাতে চাইছেন? না না আপনি করি না, বিলবারি না ওটা করো। আলটিমেট রিভিশন, ঠিক আছে, আমি এটাকে বোল্ড করে দিতে চাইলে বোল্ড করে দিতে পারবো, এখান থেকে ক্লিক করে যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই একটা কালার হয়ে যাবে, দেখছেন কালার হয়ে গেছে। এরকম করে কি আপনার যেটা দরকার মনে করতেছেন, যে লেখাটা আপনার এখানে দেখানো দরকার মনে করতেছেন যে বাইরের চোখে পড়ুক সবগুলো লেখার মাঝে আমার এটা, তাহলে কি এগুলো এভাবে বোল্ড করে দিবেন, আন্ডারস্ট্যান্ড? অথবা কন্ট্রোল বি চাপবেন, হয়ে যাবে কোনো কথা ছাড়া।
না ম্যাডাম, এখনো ট্রান্সলেশন করতে পারে নাই। হ্যাঁ, বিনোদন সেজন্য দিচ্ছেন, মাত দিবে কিছুক্ষণ পর ফিডের উপর। দিবে ম্যাডাম, আরে আরে ম্যাডাম, আপনি বুঝছেন? আচ্ছা এখন আসেন, এ দেখেন এই ডিসক্রিপশনটা আমি সুন্দর করে এভাবে কি লিখলাম, 15-20টা লিখে খাতায় লিখবেন, লিখে এখান থেকে এনে তারপর সুন্দর করে দিবেন, দয়া করে প্লিজ ভুল করবেন না এটা। তো এটা যে যে ওয়ার্ডগুলো আপনার হাইলাইটস করার দরকার, হাইলাইটসগুলো। তো এখানে আরেকটা জিনিস দিব আমরা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, বাইরের মানে যে যে কোশ্চেন থাকতে পারে, কি কি কোশ্চেন থাকতে পারে সেগুলো এখানে পাবো, অনেকগুলো গিগের নিচে দিয়ে পাবো। মানে আপনারা নতুন, এ দেখছেন কোশ্চেন এবং আনসার, কোশ্চেন এবং আনসার দেখছেন দেখছেন, এরকম তিন চারটা দেখে যেগুলো যেগুলো ইউনিক দরকার মনে করতেছেন। আপনি তো বুক মার্কিং কাজ জানেন, ঠিক আছে, বুক মার্কিং সম্বন্ধে কি কি আইডিয়া থাকতে পারে, তুমি কি ম্যানুয়ালি কাজ করবা না ফেক কাজ করে দিবে, এটা একটা বাইরের কোশ্চেন থাকতে পারে না, তুমি কত দিনের মধ্যে ডেলিভারি দিবে, এটা একটা বাইরের কোশ্চেন থাকতে, এরকম কোশ্চেনগুলো এই ফাইবারে পাবেন, খুঁজে খুঁজে বাইরি করবেন, বাইরি করে এটা দেওয়াটা বেটার। আপনার দিতে হবে এমন বাধ্যবাধকতা নাই, কিন্তু বাট দেওয়াটা বেটার, ঠিক আছে? লিটন ভাই বুঝতেছেন আপনি? আমরা এখানে দেখতেছেন যে, তারপর একটা ডিসক্রিপশন লিখলাম, ডিসক্রিপশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ডিসক্রিপশন হলে দেখছেন যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, কিছু কোশ্চেন দিতে বলতেছে, মানে বায়ার এগুলো পড়ে, বায়ার মনে কোনো কোশ্চেন থাকতে পারে না। আপনি ওয়ার্ড পেজের কাজ জানেন, আপনি কিভাবে কাজটা করে দিবেন সেটা বাইরের কোশ্চেন রাখতে পারে না, আপনি কতদিনের মধ্যে জমা দিবেন সেটা বাইরের কোশ্চেন রাখতে পারে না, আপনি বুক মার্কিং করতেছেন ম্যানুয়ালি, কোশ্চেন ম্যানুয়ালি করতেছেন না এই ফেক করবেন সেটা বাইরের মানে কোশ্চেন রাখতে পারে না। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কয়টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বা ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি করে দিব যে এটা কি হাই রেজুলেশন ইমেজ থাকবে কিনা, এরকম কোশ্চেন থাকতে পারে না বাইরের মানে। এই কোশ্চেনগুলোর আনসার আপনি নিচে দিয়ে দিবেন, কোশ্চেনও করবেন আপনি আনসারও দিবেন আপনি, তার জন্য বাইরের জন্য। এই কোশ্চেনগুলো কোথায় পাবেন বলে, আমি এই কোশ্চেনগুলো জানবো কীভাবে, অন্যগুলো দিছে সেগুলো থেকে দেখে নিজে লিখবেন। তো আমি এই সবগুলো গিগ কেটে পাঁচটা নিয়ে আসছি, সেই পাঁচটা এখন দিচ্ছি এখানে, অ্যাড অ্যাড এফএকিউ কোশ্চেন, হোয়াট ইজ মাই স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টটা স্টার্ট কীভাবে করবে সেটা বলা আছে এখানে, আমাদের প্রজেক্ট কীভাবে স্টার্ট করবো প্লিজ বলুন, বেটার কোয়ালিটি, বেটার কোয়ালিটি ইমেজ দেখছেন, গ্রামাটিক্যাল ভুলগুলো ধরা দিবে ওকে ইউজ করলে, ঠিক আছে? কাকে ইউজ করলে, কাকে ইউজ করলে আপনার আমার চেয়ে ভালো জানেন, এটা কাকে ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, এগুলো ইউজ করে নিয়ে, ঠিক আছে? এ অ্যাড একটা কোশ্চেন অ্যাড করলাম, আর একটা কোশ্চেন অ্যাড করতেছি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে? করলাম, ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যাড করে দিলাম, ভুল আছে কিনা চেক করতেছে, অলসো এখানে কি অলসো কমা হবে, গামাল্লি গামাল্লি এই এক্সটেনশনটা অ্যাড করবেন, গামাল্লি এটা অ্যাড করে দিলে কি এটা হচ্ছে অ্যাকাউন্ট করে রাখবেন, তখন আপনার গামার ভুল থাকলে ওগুলো দেখাই দিবে, বুঝছেন? এখন কেউ তো বলতেছে না, আমি বলতেছি, না হলে গামাল্লি এটা অ্যাড করতে হয়, সবাই ভুলে গেছে, মানে এই পড়াই ভুলে, এই পড়াই ভুলে, কোন না না, এই দেখেন এখানে কামাললি একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, এক্সটেনশন অ্যাড করে নিলে এই আপনার এই ভুলগুলো চেক করে দিবে, ঠিক আছে? গামারের ভুলগুলো চেক করে দিবে, চেক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কি মানে প্রফেশনাল, এক কথা হচ্ছে বি প্রফেশনাল, আপনি আপনাকে প্রফেশনাল লাগতে হবে যেভাবে করেন, আপনার গায়ে পোশাক না থাকে বাট আপনার কাজে কর্মে আপনাকে প্রফেশনাল লিখতে হবে, আপনার মেধা থাকতে হবে। এগুলো যদি আমি খুঁজে আজকে দিনে না রাখতাম তাহলে 4-5 ঘন্টা আমি গিগটা বানাইতে পারতাম না, বুঝছেন? বলে আপনি এখান থেকে কপি করে করে আনি দেখাই দিচ্ছেন, আমি এগুলো খুঁজে রাখছি 2-3 ঘন্টা, এই সকালবেলা বসছি যে উঠছি কিছুক্ষণ আগে, এর মধ্যে শুধু আধা ঘন্টা মানে এই সময় কাজ করে নেই, আর বাকি সব সময় কাজ এই গিগ একটা গিগ নিয়ে,
হ্যাঁ বলেন। এখানে কি লিখছে, উপরে কি লিখছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে যেগুলো বলতে পারে, এরপর বাইরেগুলো আমাকে করুক না। আপনি যদি এগুলো না দেন, আপনাকে কি ইনবক্সে কি কোশ্চেনগুলো করবে, তখন ভালো লাগবে? আমি এখান থেকে যেগুলো আছে এগুলো, এগুলোর বাইরে, এর বাইরে যদি ও কিছু জানতে চায়, তাহলে আমাকে কি ইনবক্সে ওগুলো অবশ্যই জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে 100% শিওর। আমি যদি এখানে না দিই, একটা যদি এখানে মিস দিই, সে কোশ্চেনটা ওখানে করবে, মানে আপনাকে বুকমার্ক কিভাবে করবেন, আপনি কি ম্যানুয়ালি করবেন না ইয়া করবেন, এটা যদি আপনি বলে দেন, আপনাকে জিজ্ঞেস করতে যাবে, তখন আপনাকে কি করবে, তখন ওই কোশ্চেনগুলো হ্যাম্পারেসিং করবে আপনাকে, আপনি বলবেন যে এত কোশ্চেন কেন করে। ঠিক আছে, তাহলে আপনি কোশ্চেনগুলো যখন দিয়ে দিবেন, তখন আপনাকে কম কোশ্চেন করবে এবং কম কথা বলবে, জাস্ট জিজ্ঞেস করবে যে তুমি পারবা কিনা, ইয়েস অর নো। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এভাবে করে বানাবেন, আমি কারোটা বানাই দিতে পারবো না, প্লিজ বলবেন না এটা, কারণ আমি কারো টিম ভিউয়ারে ঢুকতে পারবো না, ঢুকে আমি দেখাইতে পারবো না, কারণ মাই হ্যান্ডস আর টাইট, কিছু করার নাই, কি আমারটাও যাবে আপনারটাও যাবে, আপনারও শেষ ক্যারিয়ার, আমার তো দিলেন দিলেন। সেই জন্য আমি গিগটা 10 মিনিটের মধ্যে বানা ফেলতে পারতাম, 10 মিনিটের মধ্যে বানাচ্ছি, কিন্তু অনেকক্ষণ সময় নিচ্ছি। বুঝছেন, বুঝে গেছেন, বুঝে রাজিয়ে তুমি, আজকে তার তো মন বেশি মন লাগে, মাইন্ড না হতো আজ, সিক্রেট। এখন সেন্ড ইমেজ, এখন আপনাকে ইমেজ গুলো কিভাবে দিবে, আপনার রিকমেন্ডেশন, আপনি যদি বুক মার্কিং এর কাজ করেন তাহলে কি লাগবে, ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, আপনি যদি ওয়ার্ডপ্রেস এর কাজ করেন তাহলে কি লাগবে, ডাব্লিউবি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ঠিক আছে, রিকোয়ারমেন্ট বাইরে আপনাকে কি দিতে হবে কাজটা করার জন্য, ঠিক আছে, বুক মার্কিং এর কাজ হলে কি হবে, কিওয়ার্ড লাগবে, ডিসক্রিপশন লাগবে, কি লাগবে, ওয়েবসাইট লিঙ্ক লাগবে, অথবা ওয়েবসাইট লিঙ্ক দিলে না আপনি ওগুলো বাইর করে কিনতে পারবেন, আপনারা তো অনেক এক্সপার্ট। এখন আসেন ইমেজ গ্যালারি, গ্যালারি ইমেজে কি করব, 500 ইমেজ নিজে বানাবো, কিভাবে বানাবো ইমেজ, নিজে বানাবো কিভাবে বানাবো, আসেন ইমেজ বানাবো, ইমেজ এবং ভিডিও বানাবো, আর ইয়া করবো, এই প্রথম ইমেজের আইডিয়া নিবো কার থেকে, এদের থেকে আইডিয়া নিবো কীভাবে বানাইছে, কী কাহিনী ঘটাইছে, এই দেখতেছেন আমি ফটোশপ শিখতে যাব, ফটোশপের তো একজন বস আছে এখানে, আমি তো কি শিখাবো, লজ্জা লাগতেছে। বললেন আপনার কাজের উপর ডিপেন্ড করতেছে, ফটোশপে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন নিম্ন স্তর, তো ফার্স্টটা এখানে দিতে হবে, আর আপনি যদি যদি তোমাদের কাজ হয় ব্যাকগ্রাউন্ডে একটা দিবে আর একটা ভিডিও দিবে, শেষ, ওয়ার্ড ফেজের হলে একটা ইমেজ দিবে একটা ভিডিও দিবে। এভাবে করে ইমেজের আইডিয়া নিবে, ঠিক আছে। এখন আপনি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে চুড়িদার চুড়িদারটা নেই, সোর জায়গা নাই, এটা রাকিবের মতো ইউটিউবে চুরি করতে চাইছিল, সুরের কাহিনী নেই এখানে, হ্যাঁ নিজে তৈরি, নিজে তৈরি করব, অনলাইন তো পেনাল্টি খাবেন, ও নিজে বানাইছে, হ্যাঁ 570,
দেখেন দেখ না, এডিট 570 এবং 300, না 550, 370, একদম 550, 370, একটু দেখতে থাকেন না, আসছে। ঠিক আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার ইয়া বানাবো। ঠিক আছে, কি বানাবো, ইমেজ বানাবো, টেক্স, বুঝতেছেন না? আচ্ছা হ্যাঁ, আপনি যদি বুক মার্কিং এর আসেন না, আচ্ছা বুক মার্কিং এরটা বানান, ডিজাইনাররা ভালো পারে এগুলো, ডিজাইনারগুলো দেখাই লাভ নাই, ওরা বানাই লাভ। আজকে মানে আমার বাইরে কিছু দেখাতে পারবো না, এই 200+ সোশ্যাল বুক মার্কিং। আপনারা কেউ কি ফটোশপ সম্পর্কে জানেন, বা ফটোশপ আমাদের ওখানে ইনস্টল দেওয়া আছে? আগের কাছে নাই, না কার কাছে, মানে ফটোশপ কার কাছে নাই, হাত তোলেন। রিপা ম্যাডামের কাছে নাই, আরেকজন ইনস্টল দেওয়া এই মুহূর্তে কম্পিউটার নাই, কার কাছে নাই? পিপলুবার কাছে আছে? পিপলুবার মনে নাই, বয়স নিচে গেছে। পিপলুবাই আপনার কাছে আছে ফটোশপটা? আছে ফটোশপ, আছে আপনার কাছে? ফটোশপ নাই, সেটা আপনার এতক্ষণ বলতেছেন না যে আপনি মনিরুল, তুমি পিপলুবাইকে হেল্প করবা, আর রিপা ম্যাডাম, রিনা ম্যাডাম, রিনা ম্যাডাম রিপা ম্যাডামকে হেল্প করবে ফটোশপটা ইনস্টল করার জন্য, আন্ডারস্ট্যান্ড? রিনা ম্যাডাম ঠিক আছে, এখন আপনি চাইলে এরকম এখান থেকে দেখে একটা বানাইতে পারবেন। ঠিক আছে, এখানে আমি একটা আমার এখান থেকে বানাই দেখাই, আপাতত পেন্ট দিয়ে বানাই দেখাই, ফটোশপ দিয়ে পরে বানাই। এটা আছে, এটা আমি পেন্ট দিয়ে বানিয়েছিলাম, এটা শুধু এই টুলটা দিয়ে বানানো সম্ভব। এটা এটা বানাইতে পারবেন? আচ্ছা, এটা এটা শুধু এই টুলটা দিয়ে বানানো সম্ভব, এটা এটা যদি বুক মার্ক হয়, বুক মার্কিং হয় যদি, শুধু আমি বুক মার্কিংটাকে নিলাম, নিয়ে একটা বক্স দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে বক্স টুল থেকে বক্সটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমার সার্ভিসগুলো কি কি, এটা লিখে দিতে পারতেছি না, আচ্ছা যদি দুইটা সার্ভিস, আমি সময় নিচ্ছি, কম সময় নিচ্ছি, কারণ যদি সময় দিয়ে আরো ভালো বানানো যাবে, এটা যদি আপনি একদম ফটোশপ না কোনো কিছুই জানেন না, যদি পেইন্টটা ডিফল্ট আছে এখানে, আপনার ফটোশপ জানতে হচ্ছে এখানে, আমি ধরে নিলাম যে আপনি কিছু জানেন না। ঠিক আছে, ফটোশপটা লাগবে, তারপরে ইনস্টল দিবেন, কী জন্য দিবেন একটু পরে দেখাচ্ছি সেটা।
এই এখানে কি টেক্সট টুলটা নিয়ে কি লিখে দিতে পারবো না? কিন্তু এটা আকর্ষণীয় তা হবে না, ফটোশপ লাগবে, ফটোশপ দিয়ে বানাইলে বেশি আকর্ষণীয় হবে আর কি। ঠিক আছে, 100 এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। ঠিক আছে, এখানে লিখে দিতে পারবেন সুপার ফাস্ট ডেলিভারি, ফাস্ট ডেলিভারি। ঠিক আছে, এভাবে করে কি এ দেখেন এরকম করে আমি বানাইছিলাম। ঠিক আছে, সময় দিলে বানানো সম্ভব। ঠিক আছে, এখন আপনি এটা দেখেন, এটাও বানাইছি, এটা একদম নর্মাল। এটা আমি কোনো ওই সময় যে সময় এটা এই গিগটা বানাইছি ওই সময় গ্রাফিক ডিজাইন কি জিনিস জানতামও না। আজ থেকে 2 বছর আগে, 3 বছর, মানে 1 বছর 1.5 বছর আগে মানে। দেখেন এটা দিয়ে আমি অর্ডার নিয়েছি, 6-7টা অর্ডার নিয়ে নিয়েছি অলরেডি। দেখেন এই ইমেজটা, এই ইমেজটা এই পেন টুল দিয়ে বানাইছি। কোন পেন টুল? এই পেন টুল দিয়ে বানাইছি। ঠিক আছে, কারোটা কপি করতে হবে না। যদি আপনি এই সিম্পলি যদি এডিট করেন তারপরও কি আপনি ভালো ইয়া পাবেন। ঠিক আছে, এটা কোনো ডিজাইন আছে? ডিজাইন আছে এটাতে? ফটোশপটা এটাতে ডিজাইন আছে, কিন্তু এটাতে কোনো কালার ইফেক্ট বা কোনো কিছু আছে? দেখেন এটাতে 6টা অর্ডার আছে না, এটাতে 6টা অর্ডার আছে না। তাহলে আপনি যদি একটু টিক্স মানে দেখে, অনেকগুলো দেখে যদি বানান নিজে পেন টুল দিয়ে, এই টুলটা দিয়ে, তাহলে কি ভালো বানাইতে পারবেন। বুঝছেন? ইমেজ নিয়ে আর কোনো কোশ্চেন? এখন আসি ফটোশপ ইনস্টল কেন দিতে বলছি। ঠিক আছে, ফটোশপটা ইনস্টল দিব এই জন্য গিগুলোকে আমি আমার ইমেজগুলোকে এসইও করব। ইমেজগুলোকে এসইও করার জন্য আমি কি করব, এই ইমেজগুলো আমি ফটোশপে ওপেন করব। আপনাকে আপনাদেরকে ফটোশপ দিবে, ঠিক আছে, অথবা আমি আমি নিজে লিঙ্ক গ্রুপে পোস্ট দিয়ে দিব, এরপর আপনারা ডাউনলোড করে নিয়ে ফটোশপ সিসি। ঠিক আছে, ফটোশপ সিসি যখন আমি ওপেন করতেছি, এই ইমেজটা আমি ফটোশপে ওপেন করব। ঠিক আছে, ফটোশপে ওপেন করে, ফটোশপে ওপেন করে সময় নিবে, এখন তো সবগুলো একসাথে চলতে সার লাগে না, আমার কি দশা হয়। আসে না তুমি? এখানে কি আসছে না? আসছে, আসার পর, আচ্ছা আসার আসার পর কন্ট্রোল অল্টার শিফট 4টা একসাথে চাপবো। কন্ট্রোল অল্টার শিফট আই লিখে নেন আপনারা মনে না থাকলে, কন্ট্রোল অল্টার শিফট আই সবগুলো একসাথে চাপবো। কন্ট্রোল অল্টার শিফট তারপরে চাপবো আই। ঠিক আছে, ঠিক আছে, এখন এখানে আমি টাইটেল দিচ্ছি। ঠিক আছে, আমার টাইটেল যেটা আই উইল ডু ওই কি কোটা দিছি, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট টাইটেলের টাইটেলটা আমার দিয়ে দিছি। কোন টাইটেলটা আমার? ওই যে টাইটেলটা প্রথমে দিয়েছিলাম, এটা প্রথমে ওভারভিউতে দিয়েছিলাম যে টাইটেলটা, ওই টাইটেলটা। ঠিক আছে, বুঝছেন? এটা সবাই হারা গেছে ম্যাডাম, বুঝছেন? প্রথম টাইটেলটা দিছি, তারপরে স্পেস দিয়ে সেমিকোলন দিছি, স্পেস দিয়ে সেমিকোলন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়েছি। ঠিক আছে, এটার ফাইলটাও এখানে দিয়ে দিছি, আপনাদেরকে দিয়ে দিছি। দেখেন এটা দিব, এই দেখেন এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়েছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কি আমার কিওয়ার্ড, তারপর আরেকটা কি দিয়ে ফটোশপ ব্যাকগ্রাউন্ড কিউ রিমুভ, তারপরে ফটোশপ দিয়েছি, কিওয়ার্ড তিনটা দিয়েছি। এটা তিনটা আরও বেশি ইউজ করতে পারেন, আমি তো 3টা কিওয়ার্ড ইউজ করছি। ঠিক আছে, এভাবে করে কিওয়ার্ডগুলো ইউজ করে এটা কপি করে এই সবগুলো দিয়ে ইউজ করে দিবেন। এই পর্যন্ত ইউজ করছেন তো, ডিসক্রিপশন পর্যন্ত। এরপর রেটিং, এখানে রেটিংটা কি 5 স্টার করে দিবেন। ঠিক আছে,
এখানে কি সেম ওটা দিয়ে দিবেন, হ্যাঁ এই জায়গায় আসে একটু চেঞ্জ হবে, কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দিয়ে কি প্লাস দিবেন, প্লাস দিয়ে সেমিকোলন দিবেন, সেমিকোলন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ আরেকটা কিওয়ার্ড, এভাবে করে যতগুলো কিওয়ার্ড হয় প্লাস দিয়ে আবার কি ফটোশপ এডিটিং, ফটো এডিটিং এভাবে করে কি যতগুলো আপনার ব্যাকগ্রাউন্ড আছে মানে যতগুলো আপনার কিওয়ার্ড আছে সবগুলো এখানে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। এই জিনিসটা কে কে বুঝেন না আমাকে বলেন, দেখেন একটু দেখেন তারপর বুঝছেন কিনা বলেন। আমি এই ফটোটা ফটোশপে ওপেন করব, ওপেন করে কন্ট্রোল অল্টার শিফট আই চাপব, আই চাপার পর এই ডকুমেন্টটা আসবে, এই ডকুমেন্টটা আসার পর আমার ওইখানে যে টাইটেলটা লিখছিলাম কাউন্টার গিগের টাইটেল, গিগের টাইটেলটা লিখবো প্লাস গিগের কিওয়ার্ডগুলো মানে যে নামে সার্চ দিলে আমার গিগটা পাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, বুক মার্কিং হোক, যে নামগুলো পাবে ওই নামগুলো দিব, নামগুলো দিয়ে এটা এ পর্যন্ত কপি করে দিব, মানে এগারে 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 কপি করে দিব, তারপর এখানে রেটিং, রেটিংটা 5 স্টার দিয়ে দিব, হ্যাঁ হ্যাঁ কপি করে বসাই দিব, বসাই দিয়ে জাস্ট রেটিংটা দিয়ে দিব, রেটিংটা দিয়ে দিয়ে এই লাস্টে কিওয়ার্ড যেটা এই কিওয়ার্ডের ওখানে কি করব কিওয়ার্ড সবগুলো লিখে দিব, বুঝছেন এটা ম্যাডাম বুঝছেন? মাথা ঘুরু রে মাথা, বুঝেন নাই এখনো, জাস্ট টাইটেলটা দিবেন গিগের টাইটেল, তারপর গিগের কিওয়ার্ড গুলো জাস্ট এখান পর্যন্ত পেস্ট করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওগুলো অ্যাকাউন্ট করার আগে পিপলু ভাই আপনি করে দেন না, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন, আবার জয়েন করতে বলেন পিপলু ভাইকে, আবার জয়েন করেন, এটা বুঝছেন? এটার জন্য ফাইল আছে, এখানে ফাইলে লেখা আছে কিভাবে করবেন, এটা লেখা আছে দেখেন, এই ডকুমেন্ট টাইটেলগুলো কি দিয়ে দিয়ে এখানে কি ওকে দিবেন, এখানে কপিরাইট, কপিরাইট আননোন দিবেন না, কপিরাইট দিয়ে দিবেন যাতে আপনারটা কপি করলে ফাইন আসে, ও রিপোর্ট খায়, ব্লক খায়, ঠিক আছে ওকে দিবেন, শেষ, বুঝছেন? এটা চেক করতেছি না, হ্যাঁ বলেন, আমি এগুলো এখন এখানে আপলোড করে দিচ্ছি, ওই রিনা ম্যাডামকে জিজ্ঞেস করেন, রিনা ম্যাডাম বলেন তো একটু, আমি রিনা ম্যাডাম আপনার, আপনি ভুল বলতেছেন, আপনার যেটা কপি করছিলেন একজনের কপি করে দিছিলাম যে ওটা কি বলছে আপনাকে রিমুভ করতে বলা নেই, ওইটা বলতে বলছি, ওইটা কি ওইটা তো ওর ওর জায়গায়, ওর তো নাই মাথা তো কেটে নিয়ে এটাকে কি করছি, তো ওকে ওর জায়গায় রাখি নাই, ঠিক আছে না, হ্যাঁ এডিট করছি না অবশ্যই, নেওয়া যাবে নেওয়া যাবে কিন্তু বাট এডিট করতে হবে, ওগুলোকে ফটোশপে গিয়ে অথবা পেন্টে গিয়ে এডিট করতে হবে, রিসাইজ করতে হবে এবং ব্লার করে দিতে হবে, এরপর আসেন যে ভিডিওটা, ভিডিও ভিডিও এবার বলেন ভিডিও কেমনে বানাবো, কে এটা জিভে বলছে এটাকে, কেন এক্সামটা দেখাই নাই, মাছি না এ বিপ্লু ভাই, বিপ্লু ভাই ওপেন, ওকে দেখতেছেন আপনি, এখন আমার এরকম একটা ভিডিও বানাবো দেখেন, ভিডিও দেখেন,
এক্সক্লুসিভলি অন ফাইবার এটা কথাটা লিখে থাকতে হবে, নাহলে ভিডিওটা পাবলিশ করবে না। ভিডিওটা হবে যে MP4 অথবা AVI ফরম্যাটের, সর্বনিম্ন 30 সেকেন্ড, সর্বোচ্চ 75 সেকেন্ড। সর্বনিম্ন 30 লেখেন, খাতায় লিখেন, সর্বনিম্ন 30 সেকেন্ড, সর্বোচ্চ যা 35 75। এবং ভিডিওটা আপলোড করার পর 24 ঘন্টা পর উনি চায়, ওরা চায় ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনে যারা সাপোর্ট আছে ওদের যদি মনে হয় ভিডিওটা দিব দিবে, আর যদি না হয় গিগ শুদ্ধা রিমুভ করে দিবে। বুঝছেন? তো এগুলো গিগ এবং ভিডিও কিভাবে বানাবেন সেটা আমি পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাকে একটু শেষ করতে দেন, তারপর আমি বলতেছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর ম্যাডাম কই মাথা ঘুরাচ্ছে নাকি ওনার, দেখি না আজ মিলি ব্যাপারে। আমার স্ক্রিনে একজন আর থামা, আমারও ফাইবার থামাই দেখছে। অলমোস্ট পাবলিশড গিগ, ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে আমার গিগ, ডান। যাক, আমি তো মনে করছি পারবো না, কারণ অর্ধেক পদে এরা বাগড়াবে, বাগড়া ফিভার বেশি এখানে আছে। ওগুলো শেয়ার করার জন্য ফেসবুকে, টুইটারে, গুগলে শেয়ার করার জন্য ফিভিউতে যাই, না করলে কাজে পাবেন না, আপনি মার্কেটিং করতে হবে না, মার্কেটিং তো ফাট কালকে। এই দেখেন এখানে ফেসবুক, ফেসবুক লিঙ্কে গিয়ে টুইটারে গিয়ে টুইটার শেয়ার করবো, ফেসবুকে গিয়ে ফেসবুক ওগুলো শেয়ার করতে হবে, না হলে কাজ পাবো না। ওগুলো পরে মার্কেটিং ভাই 1 লক্ষ 1.5 লাখ 2 লাখ গিগের মধ্যে আপনারটা সেল করাইতে হবে, আপনাকে মাইন্ড মাথায় রাখতে হবে সেটা। আমাকে এটার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা এখন আইডিয়া করতে পারেন নাই তাহলে। আমরা অন পেজ মানে এটাকে আসিও দুইটা ভাগে ভাগ করা যায়, আমরা ভিতরে ঠিক করতেছি তারপরে যে বাইরে ঠিক করবো। অন পেজ এবং অফ পেজ আসিও দুইটা আসিও থাকে, অফ পেজ মানে অন পেজ মানে ভিতরের সেক্টরটা আমি ঠিক করতেছি ফাইবারের, এবং বাইরে গিয়ে কি প্রচার প্রচারণা চালাবো। এখন হচ্ছে অন পেজ আসিও করতেছি আমি, ভিতরের গুলো আমার যতটুকু আছে ততটুকু ওকে, এতটুকু পর্যন্ত আমার কি অন পেজ ওকে। এখন আমি কি করব অফ পেজে যাব, বুঝছেন? এখন ভিডিও, এখন আরেকটা জিনিস রয়ে গেছে আপনাদেরকে, ভিডিও কীভাবে বানাবেন সেটা শিখে নিই, সেটা শেখাচ্ছি এখন, ঠিক আছে। ভিডিও মেকার এফেক্টস এক্সাম, হ্যাঁ কোশ্চেন করেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, স্টার্ট স্টার্ট দিলাম। ভিডিও দিলে 30% বেড়ে যায় যে কি কাজ পাওয়ার, মানে কাজ পাওয়ার পসিবিলিটি 30% বেড়ে যায়, আর ভিডিও না দিলে 30% কমে যায়। ইমেজ তো দিতে হবে, ইমেজ তো দিতে হবে, ইমেজ তো মিস নাই, না দিতে পারেন সমস্যা নেই, কিন্তু বাট ভিডিও দিলে আপনার 30% ইফেক্টিভ মানে পসিবিলিটি কমে যাবে কাজ পাওয়ার ক্ষেত্রে। এটা রিভিউ 24 ঘন্টা পর ঠিক করে দিব, এখন আপনার আপনার ইয়া করেন দেখতে পারবেন, প্রমোশন দেখাবে, রিমুভ করে দিবে আর কি পরে। আমাদের এখন আমরা কি কি আলোচনা করছি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, স্কিল দিব, পোর্টফোলিও পিক দিব, তারপরে ক্রিয়েটে নতুন গিগ, একটা নতুন গিগ ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা আমি এখন একটা আওয়াজ, তোমার ওখানে হচ্ছে সাউন্ড, কে আজান দিচ্ছে, কার এখানে কে আজান, কার এখানে আজান দিচ্ছে আমি কেমনে বললাম। এখন
আচ্ছা এখন ভিডিও বানাবো কিভাবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিও মেকার এক্সামটা চালু করলাম, এক্সামটা চালু, এক্সামটা কিভাবে ইনস্টল দিবেন আমার আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে, ওখানে ভিডিও আছে ওটা দেখে নেবেন, চ্যানেলের মধ্যে ভিডিও আরও আছে, ওখান থেকে দিয়ে দেবেন এক্সাম, এবং ভিডিও মেকার এফেক্টসও আছে। হ্যাঁ আলাদা মানে ভিডিওটা আলাদা ওখানে আছে, এটা এটার সাথে করে দিচ্ছি, কারণ উইথ এটা 5 মিনিট লাগবে, 5 মিনিটের জন্য আরেকটা ভিডিও বানাই লাভ নেই। ক্রিয়েট ক্রিয়েট করবো, ক্রিয়েট আমি ধরেন ফাইবারের জন্য কি, ফাইবারের জন্য কি একটা ভিডিও বানাবো, ক্রিয়েটের প্রজেক্ট, ঠিক আছে? এখানে দেখবেন ক্রিয়েট স্লাইড শো, স্লাইড শোতে গিয়ে আপনি মেয়ে হলে কি যে রিটার্নিং যে যে এখানে কিছু ডিফল্ট আছে, বাই ডিফল্ট সবগুলো সবাই যে এরকম ইউজ করবেন এমন না, কারণ সবাই যদি একরকম ইউজ করেন তাহলে ধরা খাবেন। তো এখানে বিভিন্ন রকমের নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ধরেন এটা নিচ্ছি আমি অ্যাড অ্যাড অল স্লাইড, ঠিক আছে? ডিলিট করে দিই একটা, একটা আমি এখান থেকে দেখতে পার, এখান থেকে অ্যাড স্লাইডে গিয়ে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এ দেখেন এভাবে করে দেখে নিব, যেটা ভালো লাগে সেটা নিব, ধরেন এটা 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 ভালো লাগতেছে সেটা নিব, যেটা আমার ভালো লাগে সেটা নিব। এখন আমি হিসাব করব, এখানে এগুলো অ্যাড হয়ে গেছে, অ্যাড হওয়ার পর হিসেব করবো আমি কত সেকেন্ড এটা রাখবো, দেখেন সবগুলো অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু, বাট এতগুলো তো নেবেন আমার 75 সেকেন্ড পর্যন্ত, সর্বনিম্ন 30 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে? আমি কতগুলো কেটে দিই, যেগুলো লাগবে না সেগুলো কেটে দিই। সার্ভিস চাইলে কি চাইলে আবার আবার অ্যাড করতে পারবেন, চাইলে চাইলে অন্য একটা পিপলু ভাই আপনি জয়েন করছেন, পিপলু ভাই আমি দেখা দিচ্ছি, আপনি অন্য অন্য আরেকটা দেখেও কি এগুলো নিয়ে আসতে পারতেন, 3D ইফেক্ট চাইলে এই ইফেক্টটা দিতে যাচ্ছেন এটাও নিয়ে আসতে পারবেন, অ্যাড সিলেক্ট দিলে এখানে চলে আসবে। আপনি হিসাব করবেন কত সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 75 সেকেন্ডের কম, 30 সেকেন্ড, 30 সেকেন্ডের কম, 30 থেকে কি 75 সেকেন্ড পর্যন্ত এর মাঝামাঝি থাকলে হচ্ছে আপনারটা, ঠিক আছে? আমি চাচ্ছি যে এটা এডিট করবো, আমার নাম ডিজাইন, আমার নাম কি, হাই মাই নেম ইজ কি লিখবো, ঠিক আছে লিখলাম, তারপরে কি আপনি কি সার্ভিস দিচ্ছেন, তারপরে কি আপনি কি সার্ভিস দিতে চান, এখানে টাইসটা সেমভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এরপর চাইলে এখানে ইমেজ, ইমেজে গিয়ে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি এখানে চাইলে একটা ইমেজ দিতে পারতেছেন, আমি যদি এখানে একটা ইমেজ দিই ব্রাউজ করে সিম্পল দেখার জন্য দিচ্ছি, তাহলে এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যদি ক্লিয়ার করে দিই ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার যদি শেপটা ব্যাকগ্রাউন্ড হবে না কোন কালার হবে অন্য কালার হবে, ঠিক আছে? একটু সবাই চেঞ্জ করে করে দিবেন, কারণ সবাই ডিফল্টটা ইউজ করলে তো কাহিনি ঘটে যাবে, ঘটনা যা ঘটার ঘটবে, ঠিক আছে? এটা দিবেন ব্যাকগ্রাউন্ড শেপ দিলাম, আমি চাচ্ছি লেখার কালার অন্য ধরনের হবে, ঠিক আছে? ঠিক আছে না, এতটুকু বুঝছেন? ট্যাক্স ইমেজ শেপ এগুলো চেঞ্জ করতে পারবেন, শেপে দিয়ে কালারটা চেঞ্জ করবেন, ইমেজে গিয়ে কি এখান থেকে ব্রাউজ করে কি ইমেজ দিতে চাইলে ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ ইউজ করতে চান সেখান থেকে ইমেজ ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে চাইলে আমি আপনার আপনার ছবি দিতে পারতেছি, সমস্যা নাই তো, ঠিক আছে? এটা করে আপনি কি এখান থেকে চাচ্ছেন যে সাউন্ড দেওয়ার জন্য আপনি একটা মানে কট করে না একদম সফট সং দিবেন, সফট সং একটু অ্যাড করে এক্সপ্লোরে ভিডিও স্টার্ট এক্সপ্লোর, স্টার্ট এক্সপ্লোর দিলে এটা কি পাবলিশ হয়ে যাবে। এখানে আর একটা ভিডিও বানানো আছে, এটা তো দেখাই দিয়েছি, আরও একটা ভিডিও বানানো আছে, বলা আছে সব কিছু, তো এটা দেখে নেবেন চ্যানেলে আছে, এতটুকু পর্যন্ত।